अस्सलामु अलैकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। السلام عليكم سر. وعليكم السلام. তোমরা সবাই ভালো আছো? বয়েজ
सर। अल्हम्दुलिल्लाह सर, भले हो। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। লেনদেনের একটা ডেবিট সাইড থাকবে, একটা ক্রেডিট সাইড থাকবে। এটা খুঁজে বের করে তুমি লেনদেনগুলো তারিখের ক্রম অনুযায়ী যে বইতে লিখে রাখবা তাকে বলে জাবেদা। জাবেদা তাহলে কি, লেনদেনের ডেবিট ক্রেডিট থাকবে, তা খুঁজে বের করে তুমি তারিখের ক্রম অনুযায়ী যে বইতে প্রথমে লিখবা তাকে জাবেদা বলে। এটার স্ক্রিনশট নাও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের উপর দিয়েই পুরো অ্যাকাউন্টিং এর বিভিন্ন চ্যাপ্টারে ডেবিট ক্রেডিটের ব্যবহার থাকবে। স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটার স্ক্রিনশট নাও। নিশ্চয় স্ক্রিনশট? আমরা জানি সবসময় একটা শব্দ একটা অর্থে ব্যবহার হয় না, বিভিন্ন অর্থে ব্যবহার হয়, তাই না? পানি যেমন ধরো, পানি অনেক কাজে লাগে না? পানি কি খালি খাওয়ার জন্য ব্যবহার করো? অনেক কাজে লাগে, তাই না? ঠিক তেমন ডেবিট ক্রেডিট শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হবে। সম্পদ বাড়লে ডেবিট, কোনো লেনদেন হলো, লেনদেন হওয়ার ফলে তোমার কল কব্জা বেড়ে গেল, তাহলে কল কব্জা হবে ডেবিট। আর সম্পদ কমলে ক্রেডিট। কল কব্জা মনে করো ক্রয় করলা, তখন তোমার নগদ কমে যাবে। সম্পদ কোনগুলো জানো তো? নগদ, ব্যাংক জমা, এর আগের দিন দেখাইছিলাম, কলকব্জা, যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, এগুলো হচ্ছে সম্পদ, যেগুলো ব্যবহার দীর্ঘমেয়াদী এবং যেগুলো দীর্ঘদিন পর পর চলে, যেগুলো চেঞ্জ হয় সেগুলো হচ্ছে সম্পদ। দীর্ঘদিন পর পর যেগুলো চেঞ্জ হবে এগুলো হচ্ছে সম্পদ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে নগদ, ব্যাংক জমা। তাহলে যখন যে সম্পদ বাড়বে লেনদেন দিয়ে, মনে করো ভূমি ক্রয় করলা, তখন ভূমি বাড়বে, এই জন্য ভূমি হিসাব ডেবিট হবে, আর নগদ কমে যাবে, নগদান হিসাব হবে ক্রেডিট। দায় বাড়লে ক্রেডিট। সম্পদের, লক্ষ্য করো, সম্পদের অপোজিট হচ্ছে দায়। দায় বাড়লে হচ্ছে ক্রেডিট, দায় কমলে ডেবিট। এখন এই সাব্বির আহসান, স্যার তোমার ওখান থেকে সাউন্ড আসতেছিল। নো স্যার, আমি এইমাত্র আনমিউট করছি। তারপরে ওয়ালাইকুম আসসালাম। তারপরে সম্পদের অপোজিট হচ্ছে দায়। দায় মানে যা দিতে হবে,
দায় যেহেতু অপোজিট, এই জন্য দেখো সম্পদের সূত্র যা আছে তার অপোজিট হচ্ছে দায়ের সূত্র। সম্পদের সূত্র যা আছে তার অপোজিট হচ্ছে দায়ের সূত্র হচ্ছে অপোজিট। দায় বাড়লে ক্রেডিট আর দায় কমলে ডেবিট। ডেবিট ক্রেডিট বা ডেটার ক্রেডিটর যে কোনোটাই বলতে পারো, এগুলো সমার্থক। ডেবিট বা ডেটার, ক্রেডিট বা ক্রেডিটর যে কোনো কিছু বলতে পারো, এগুলো সমার্থক। দায়ের সূত্র আর স্বত্বাধিকারের সূত্র একই রকম। দায়ের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে দায় বাড়লে ক্রেডিট, যেমন তুমি ধারে ক্রয় করলা, তাহলে কিছু লোক তোমার কাছে টাকা পাবে। যারা টাকা পাবে তাদেরকে বলে পাওনাদার। ধারে ক্রয় করলে যেহেতু পাওনাদার বেড়ে যায়, এই জন্য পাওনাদার হবে ক্রেডিট। আবার তুমি পাওনাদারকে পেমেন্ট করলা, তখন পাওনাদার কমে যায়, এই জন্য ওই ক্ষেত্রে পাওনাদার হবে ডেবিট। স্বত্বাধিকার বাড়লে ক্রেডিট, স্বত্বাধিকার কমলে ডেবিট। স্বত্বাধিকার বাড়ে যদি ব্যবসাতে মূলধন নিয়ে আসে, তাহলে এই জন্য লক্ষ্য করবা যে সবসময় মূলধন হিসাব হবে ক্রেডিট। আবার মূলধন থেকে যদি কোনো টাকা তুলে নেয়, মূলধন থেকে কোনো টাকা তুলে নিলে তখন স্বত্বাধিকার কমে। যদি টাকা তুলে নেয় তার মানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, টাকা তুলে নিলে তখন হবে উত্তোলন হিসাব ডেবিট, স্বত্বাধিকার যেহেতু কমে যায়। তারপরে ব্যয় বাড়লে ডেবিট, যখন তুমি যে কারণে ব্যয় করবা, যখন যে কারণে ব্যয় করবা সেটা হবে ডেবিট। ভাড়া দিলে ভাড়া ডেবিট, বেতন দিলে বেতন ডেবিট, যাতায়াত খরচ দিলে যাতায়াত খরচ ডেবিট, এইভাবে হবে। তারপরে ব্যয় যদি কোনো কিছু দিয়ে কমে যায় তাহলে হবে ক্রেডিট। আয় বাড়লে ক্রেডিট, ব্যয়ের সূত্র আর আয়ের সূত্র দেখো আবার অপোজিট। আয় বাড়লে হবে ক্রেডিট আর আয় কমলে হবে ডেবিট। তুমি পণ্য বিক্রি করলা, পণ্য বিক্রি হচ্ছে প্রধান আয়, তাহলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট আর আয় কমলে ডেবিট। যদি কোনো কখনো বিক্রয় কমে কমে যায় বিক্রয়ের জন্য আয়, তখন বিক্রয় হবে ডেবিট। তারপরে যেটা বলা হচ্ছে, সুতরাং শাব্দিক অর্থে ডেবিট দ্বারা গ্রহিতা এবং ক্রেডিট দ্বারা দাতা বুঝালো, ডেবিট এবং ক্রেডিট বিভিন্ন অর্থে ব্যবহার হয়। লেনদেনগুলি যদি তারিখ অনুযায়ী হিসাব বইতে লিপিবদ্ধ করলে তাকে জাবেদা বলে। যত লেনদেন থাকবে, লেনদেন সম্পর্কে ইতিমধ্যে জানো যে লেনদেন মানে যা দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন হয়, সেগুলো হচ্ছে লেনদেন। এই লেনদেন দিয়ে যদি তোমার প্রত্যেক লেনদেনের ভিতরে একটা ডেবিট থাকবে আর একটা ক্রেডিট থাকবে, এটা খুঁজে বের করে তোমার হিসাবে লিখতে হবে। এখন এখান থেকে কার কি প্রশ্ন আছে বলো। এখানে লক্ষ্য করো, সম্পদের সূত্র আর ব্যয়ের সূত্র একই রকম। স্যার, জাবেদ মানে যে, এটা একটু বুঝিয়ে দিবেন। জাবেদা, জাবেদা মানে প্রত্যেক লেনদেনের একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পক্ষ থাকে। সেটা খুঁজে বের করে তারিখের ক্রম অনুযায়ী যেখানে লিখবা তাকে বলবে জাবেদা। ক্লিয়ার? তুমি ভাড়া দিলা, ভাড়া দিলা, সেখানেও কিন্তু দুইটা পক্ষ আছে। প্রত্যেক লেনদেনে মিনিমাম দুইটা পক্ষ থাকে। তার মধ্যে কি কি পক্ষ আছে, যেমন তুমি বলবা যে তুমি ভাড়ার জন্য খরচ হলো, অন্যদিকে তোমার নগদ টাকা কমে গেল। ভাড়ার জন্য খরচ বা যেহেতু ব্যয় বেড়ে যাচ্ছে এই জন্য ভাড়া হিসাব ডেবিট হবে, আর সম্পদ কমলে ক্রেডিট। এখানে যে সম্পদ কমে যাচ্ছে এটার নাম কি? নগদান হিসাব। নগদান হিসাব হবে ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। যেহেতু নগদ কমে যাচ্ছে এই জন্য বলবা নগদান হিসাব ডেবিট।
ক্রেডিট। আর ভাড়ার জন্য ব্যয় হচ্ছে, তাহলে বলবো ভাড়া হিসাব ডেবিট। আবার মনে করে বলা হলো যে নগদে বিক্রয় করা হলো, এখানে কি নগদ টাকা বাড়বে বা কমবে কিছু হবে? নগদ টাকা বাড়বে কমবে কিছু হবে এখানে? নগদে বিক্রি করলে নগদ টাকা বেড়ে যাবে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। সম্পদ বাড়লে যেহেতু ডেবিট, এই জন্য নগদান ডেবিট হবে। আর এখানে বিক্রয় করলে আয় হচ্ছে, যখন যে কারণে আয় হবে ওইটা হবে ক্রেডিট, এই জন্য লিখবা বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এইভাবে লিখবা। ক্লিয়ার? তাহলে এখান থেকে, এই সূত্র থেকে বলো কার কি প্রশ্ন আছে। সূত্রতে লক্ষ্য করো, সম্পদের সূত্র আর ব্যয়ের সূত্র একই রকম, আর দায়ের সূত্র, স্বত্বাধিকারের সূত্র আর আয়ের সূত্র একই রকম। কোথাও কোনো প্রশ্ন আছে এখান থেকে? কারো প্রশ্ন থাকলে বলো। তাহলে জাবেদ আত্ম দুই দিক খুঁজে বের করে হিসাবে লিখতে হবে। 12892 সাজিদ রহমান, শুনতে পাচ্ছ? জি স্যার। এই সূত্র দেখে বলো দেখি, যদি বলা হয় কলকব্জা ক্রয় করা হলো, তখন কি হিসাব ডেবিট হবে আর কি হিসাব ক্রেডিট হবে? যদি কলকব্জা ক্রয় করা হয়, তাহলে বলো একটা পক্ষ ভুল হোক তোমার, কিন্তু তারপরে তুমি ডেবিট শব্দটা উচ্চারণ করো, কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে। স্যার আমি বলবো, বলো স্যার, কলকব্জা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তুমি বললা আবরার হোসেন নাকি? এখানে কলকব্জা যেহেতু বেড়ে যাবে, এই জন্য কলকব্জা হিসাব ডেবিট হবে আর নগদ কমে যাবে। এখানে দুইটাই পড়তেছে সম্পদের মধ্যে। কি নামে কি নামে সম্পদ বেড়ে যাচ্ছে? কলকব্জা নামে সম্পদ, এই জন্য কলকব্জা হিসাব ডেবিট। আর নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এবার আরিফুর রহমান 10420, শুনতে পাচ্ছো? আরিফুর রহমান, যদি তোমাকে বলা হয় ভাড়া প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো, তাহলে জাবেদাই কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে? সব ভাড়া খরচ ডেবিট আর আপনার নগদান হিসাব ক্রেডিট। ভাড়ার জন্য ব্যয় হচ্ছে, যখন যে জন্য ব্যয় হবে জন্য লিখবা ভাড়া হিসাব ডেবিট। আর নগদ টাকা যেহেতু কমে যাবে, মানে যখনই তোমার নগদ কমে যাবে তখন নগদান ক্রেডিট হবে, আর যখনই নগদ বেড়ে যাবে তখন নগদান ডেবিট হবে। এখানে ভাড়ার জন্য ব্যয় হওয়ার কারণে ভাড়া হিসাব ডেবিট হচ্ছে, আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট হচ্ছে।
এরপরে সূত্র থেকে তোমাদের অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলো বয়েজ। সূত্র থেকে অন্য কারো কোনো স্যার উত্তোলন ব্যয় হিসেবে কাউন্ট হয় না স্যার? না, উত্তোলন করলে স্বত্বাধিকার হবে, স্বত্বাধিকার কমলে কি হচ্ছে? স্বত্বাধিকার কমলে কি হচ্ছে? ক্রেডিট স্বত্বাধিকার কমলে হয় ডেবিট, সূত্রের মধ্যে আছে দেখো, সূত্রে আছে স্বত্বাধিকার কমলে ডেবিট। উত্তোলন করলা মানে তুমি ব্যবসা থেকে এখন পূর্বের তুলনায় কম টাকা পাবে, এই জন্য স্বত্বাধিকার কমে যায়, স্বত্বাধিকার কমলে ডেবিট, এই জন্য এখানে উত্তোলন হিসাব ডেবিট হবে। এবার এখন অন্য একজন 12891 ফাদ দিন, শুনতে পাচ্ছ? 12891 ফাদ দিন বলো, যদি ধারে ক্রয় বলে তাহলে কোন হিসাব ডেবিট বলবা আর কোন হিসাব ক্রেডিট বলবা? ধারে ক্রয় বললে ক্রেডিট হবে। হ্যাঁ, এখানে দায় বাড়বে পাওনাদারের জন্য, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে, তোমার একটা দায় বেড়ে যাচ্ছে এর জন্য পাওনাদার ক্রেডিট হচ্ছে। আর ডেবিট কোনটা? ডেবিট কোনটা বলবা? সত্যাধিকার কমলে ডেবিট হবে, পাওনাদার হবে ক্রেডিট, কারণ পাওনাদারের জন্য দায় বেড়ে যাচ্ছে এই জন্য পাওনাদার ক্রেডিট। আর এখানে ব্যয় হচ্ছে কোথায়? ব্যয় হচ্ছে ক্রয়ের জন্য ব্যয়, যখন যে জন্য ব্যয় হবে ওইটা হবে ডেবিট। তাহলে এখানে ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে, ক্রয় হিসাব হবে ডেবিট দিয়ে। তাহলে তুমি জাবেদায় লিখবা, জাবেদার ইংরেজি হচ্ছে জার্নাল, জাবেদায় লিখবা ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। জাবেদায় লিখবা ক্রয় হিসাব ডেবিট, জার্নাল, জে ও ইউ আর এন এ এল, জাবেদার ইংরেজি হচ্ছে জার্নাল। এবার আরেকটা লেনদেন, আরেকটা লেনদেনের জন্য
10426 10426 সাহেব শুনতে পাচ্ছ? 10426 সাহেব সাহেব শুনতে পাচ্ছ? হ্যালো সাহেব শুনতে পাচ্ছ? নাফিজ 1 2 জি স্যার, তুমি বলো, যদি যন্ত্রপাতি বিক্রয় শুনতে বলে, পাচ্ছি। যন্ত্রপাতি বিক্রয় বলে, তার জন্য এগুলো কিন্তু খাতায় লিখো তোমরা, যন্ত্রপাতি বিক্রয় বললে তার জন্য জাবেদ আই কি লিখবা? যদি বলে যন্ত্রপাতি বিক্রয় 10,000, তার জন্য জাবেদা মানে একটা ডেবিট বলতে হবে আর একটা ক্রেডিট বলতে হবে। কোনটা ডেবিট বলবা আর কোনটা ক্রেডিট বলবা? পারবা বলতে? আতিক 12885, আতিক শুনতে পাচ্ছ? আতিক শুনতে পাচ্ছ? লেনদেনগুলো তোমরা খাতাতেও লিখো। আতিক শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। আতিক শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। বলো, যন্ত্রপাতি বিক্রয় বললে তার জাবেদা কি লিখবা? স্যার, যন্ত্রপাতি হলো ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, নগদ বেড়ে যাবে, নগদ বেড়ে যাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট বলবা, আর যন্ত্রপাতি কমে যাচ্ছে এই জন্য যন্ত্রপাতি হিসাব ক্রেডিট বলবা। তোমরা এই যে এই ক্লাসগুলো আবার রিপোর্ট টু প্রিন্সিপাল গ্রুপে দেওয়া হয়, এই ক্লাসগুলো কি দেখো? হ্যালো, দেওয়া হয়, গ্রুপে দেওয়া হয় ক্লাসগুলো, ইউটিউবেও দেখা যায়, এগুলো কি দেখো তোমরা এই ক্লাসগুলো আবার? আমি তো জানতাম না ওটা। জানতা না কেউ? কেউ দেখেছো ক্লাসগুলো আবার? স্যার জানতাম না স্যার। তোমাদের এই ক্লাসগুলো আবার রিপোর্ট টু প্রিন্সিপাল, ওখানে যে কলেজের একটা গ্রুপ আছে ওখানে ক্লাসগুলো দেওয়া হয়, ক্লাসগুলো আবার ওখানে দেখতে পারবা। সিলেবাসের বই তো অনলাইনে দেখে শোভা হয় নাকি? জি স্যার দেখছি। ওখানে হিসাব বিজ্ঞানে ফার্স্ট সিটির যে সিলেবাস বলা আছে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, ডেট ঘোষণা হলে তখন পরীক্ষা হবে। এরপর এখন আমাদের তাব্বির হাসান 12882, তাব্বির হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। যদি বলে যে নগদ মূলধন আনলো, বুঝা যায় না স্যার, একটু কথা জোরে বললেন। যদি বলে যে নগদ মূলধন আনলো 40,000, তখন কোনটা ডেবিট বলবো আর কোনটা ক্রেডিট বলবো?
নগদ মূলধন আন। 40,000 টাকা। তোমার ওখান থেকে তো সাউন্ড কম মনে হচ্ছে। তোমার ওখান থেকে সাউন্ড কম মনে হচ্ছে। তাহলে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট হতে পারে? বলো, এখানে স্যার নগদান হিসাব ডেবিট, নগদ টাকা নিয়ে আসার কারণে, হ্যাঁ স্যার, যেহেতু নগদ বেড়ে যাচ্ছে। তারপর তার দায় বাড়ছে, এটা ক্রেডিট, এটা হচ্ছে মূলত স্বত্বাধিকার বাড়ে, এটাকে দায় বলে না, এটা হচ্ছে যে টাকা মালিক প্রতিষ্ঠান থেকে পাবে তাকে বলে স্বত্বাধিকার। এই যে স্বত্বাধিকার বাড়লে ক্রেডিট, এই জন্য হবে মূলধন হিসাব ক্রেডিট। স্বত্বাধিকার বাড়লে ক্রেডিট, এই জন্য হবে মূলধন হিসাব ক্রেডিট। আর নগদ হিসাব হবে ডেবিট। এইভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে যদি তারিখের ক্রম অনুযায়ী, যেটা 2 তারিখের লেনদেন সেটা 2 আগে লিখবা, 2, 5, 7 এভাবে তারিখের সিরিয়াল অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্রথম যে বইতে লিখো তাকে বলে জাবেদা। এরপর বলো, তোমাদের এই সূত্র দেখে কার কি প্রশ্ন আছে বলো। এই সূত্র দেখে বলো কার কোথায় কি প্রশ্ন হয়েছে। বলবা কেউ কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে তাহলে প্রশ্ন বলতে হবে কিন্তু। তারপরে 12886 শাওন, শাওন শুনতে পাচ্ছ? জি স্যার। যদি বলে নগদ টাকা উত্তোলন করা হলো, তখন সেখানে ডেবিট ক্রেডিট কি হবে, কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে? ভুল হোক তারপরে বলো, তোমার যদি ভুল হয় তাতে প্রবলেম নাই। নগদ টাকা উত্তোলন হবে ডেবিট। কি হিসাব ডেবিট বলবা? নগদ বাড়লো, তাহলে কি হিসাব ডেবিট, নগদান ডেবিট? জি স্যার, নগদান ডেবিট। এখানে চিন্তা করতে হবে, যদি তুমি টাকা তুলে নাও তাহলে কি প্রতিষ্ঠানে টাকা বাড়ে না কমে? স্যার কমে। তাহলে কমলে কি হয়? ক্রেডিট, ক্রেডিট। তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। এটা একটা পক্ষ, আর একটা পক্ষ কি? আরেকটা পক্ষ স্যার, নগদটা যখন স্যার কল কবজা দিলে, এখানে আমরা কলকব্জা নিয়ে আলোচনা করতেছি না। হ্যাঁ, এখানে আমরা কি আলোচনা করতেছি, যে টাকা উত্তোলন করা হলো, কলকব্জার ব্যাপার এখানে চিন্তা করা যাবে না। এখানে আমরা আলোচনা করতেছি যে টাকা উত্তোলন করা হয়েছে, এই জন্য একটা পক্ষ খুঁজে পাওয়া গেল যে টাকা যেহেতু কমে যাবে এই জন্য নগদান হবে ক্রেডিট, তাই না? আর টাকা যেহেতু কমে গেল এই জন্য নগদান হবে ক্রেডিট, ক্রেডিট, টাকা কমে যাওয়ার কারণে, তাই না? আরেকটা পক্ষ কি হবে? যদি উত্তোলন করে নাই তখন ব্যবসা থেকে পাওনার পরিমাণ কমে যায়, যাকে বলে স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব কমে যাওয়া। স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব কমে যায়,
অধিকার বা মালিকানা সত্ত্ব কমে যাওয়ার কারণে উত্তোলন হবে ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট এই হচ্ছে এখানকার ডেবিট ক্রেডিট বা যাবে না। এরপরে অন্য একজন তায়াসুক, শুনতে পাচ্ছ? তায়াসুক 1510078, শোনা যাইতেছে স্যার, শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, তুমি বলো যদি। বাইজা বাইজা, আচ্ছা তুমি বলো, তোমার যদি বলা হয় যে তুমি রিমা সেলামি পরিশোধ করলা, তাহলে তার জন্য কি ডেবিট হবে আর কি ক্রেডিট হবে? রিমা সেলামি তুমি পরিশোধ করে দিলা, রিমা সেলামি পরিশোধ করলে তার জন্য কি ডেবিট হবে আর কি ক্রেডিট হবে? যদি বলতেছি বিমা সেলামি যদি তুমি পরিশোধ করো তার জন্য কি ডেবিট হবে আর কি ক্রেডিট হবে? যদি এখানে যেটা বলা হচ্ছে তোমার কাকে দেয়া হয়েছে, একটু মিউট করো, কাকে দেয়া হয়েছে তার নাম উল্লেখ নাই। ভাই আমার নামে কে যেন ঢুকছে, ভাই আমার নামে কে যেন ঢুকছে, একই নামে। তোমার এখানে নাম উল্লেখ নাই, কাকে দেয়া হয়েছে তার নাম উল্লেখ নাই। তুমি এখানে বলবা নাম উল্লেখ না থাকার কারণে তুমি নাম টেনে নিয়ে আসবা না। এখানে খালি বলছে যে বিমা সেলামি পরিশোধ করা হলো, বিমা সেলামি পরিশোধ বলা আছে। বিমা সেলামি পরিশোধ বললে তখন বিমা সেলামির জন্য ব্যয়, এই জন্য বিমা সেলামি হিসাব ডেবিট হবে আর নগদ কমে যাবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে মূল যে ব্যাপার, নগদ টাকা বাড়লেই নগদান ডেবিট, নগদ টাকা কমে গেলেই নগদান ক্রেডিট, এটা প্রথমে খেয়াল রাখতে হবে। তারপরে যেটা খেয়াল রাখতে হবে, যখনই তোমার টাকা আসবে তখনই টাকা বেড়ে যাবে, তখনই নগদান ডেবিট হবে, আর টাকা কমে গেলে নগদান ক্রেডিট হবে। তারপরে খেয়াল রাখবা যখন যে জন্য ব্যয় হবে সেই ব্যয়টা করবা ডেবিট, আর যখন যে জন্য আয় হবে সেই আয়টা করবা ক্রেডিট। ক্লিয়ার? তাহলে তোমাদের এখন এখন যে প্রোগ্রাম, তোমাদের বই উল্টাতে হবে। স্কুল খুলে গেলে তখন স্কুলে কিন্তু পরীক্ষা হবে, তাই না? স্কুল খুলে